বর্তমানে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলের বিপক্ষে চলে যাচ্ছে ইসরায়েলের পরম বন্ধু যুক্তরাষ্ট্র। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী জো বাইডেন একটা সংবাদ সম্মেলনে এটা বলেছে যে ইসরায়েল যেভাবে বোমা হামলার মাধ্যমে গাজা উপত্যকার সাধারণ মানুষদেরকে হত্যা করছে তার ফলে বৈশ্বিক সমর্থন তাদের বিপক্ষে চলে যাচ্ছে। বিশ্বে এখন আর কেউই ইসরায়েলকে সমর্থন করছে না। শুধু তাই নয়, বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী জো বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী জো বাইডেন এটা স্পষ্ট ভাষায় বলেছেন যে এখন সময় এসে গিয়েছে এই সরকারকে পরিবর্তন করার। যুক্তরাষ্ট্রের মুখে থেকে বের হওয়া এই শব্দগুলো যে কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো আপনারা সকলে বুঝতে পারছেন। এটা কিন্তু সেই যুক্তরাষ্ট্র যে যুক্তরাষ্ট্র দুই দিন আগে জাতিসংঘে সংযুক্ত আরব আমিরাত যখন যুদ্ধবিরতির একটা প্রস্তাব এনেছিল সেটাকে ভেটো দিয়েছিল, যে প্রস্তাবে বাংলাদেশ সহ প্রায় 100টিরও বেশি দেশ সমর্থন জানিয়েছিল, কিন্তু ভেটো দিয়ে সে প্রস্তাবটাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে ফেলে যুক্তরাষ্ট্র। ফলে সে প্রস্তাবটা আর বাস্তবায়িত হতে পারেনি। এবং শুধুমাত্র দুই দিনের মাথায় যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী জো বাইডেন বলছে যে বর্তমানে নেতানিয়াহু সরকারকে পরিবর্তন করার সময় এসে গিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রীর মুখ থেকে বের হওয়া এই শব্দগুলো এই যুদ্ধে একটা আমূল পরিবর্তন আনতে পারে। কারণ আমি আপনি এটা সকলেই আমরা কিন্তু জানি যে ইসরায়েল বেঁচে আছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের সাপোর্টের কারণে। যুক্তরাষ্ট্র যদি ইসরায়েল থেকে সরে যায় সেক্ষেত্রে ইসরায়েলকে সরাতে আমাদের 24 ঘন্টা সময়ও লাগবে না। ফলে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী জো বাইডেনের মুখ থেকে বের হওয়া এই শব্দগুলো ইসরায়েলের জন্য কোনো দুঃস্বপ্ন থেকে কম নয়। এদিকে আবার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলকে আরও দুঃস্বপ্নে ফেলে দিচ্ছে। সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে চরমভাবে যুদ্ধের ঘোষণা করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তারা স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে যতদিন পর্যন্ত গাজা উপত্যকার সাধারণ মানুষেরা পর্যাপ্ত পরিমাণ খাদ্য পানি না পাবে ততদিন পর্যন্ত ইসরায়েলের দিকে যাওয়া যে কোনো জাহাজের উপর হামলা করবে এই ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এবং ইতিমধ্যে কিন্তু তারা কয়েকটা জাহাজের উপর হামলা এবং কিডন্যাপও করেছে। এবং সম্প্রতি বা গতকালকে কিন্তু তারা আরেকটা বাণিজ্যিক ট্যাঙ্কারের উপর ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এবং ক্রুজ এই ক্ষেপণাস্ত্রটা হামলা করা হয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কাছ থেকে, এবং এই তথ্যটা নিশ্চিত করেছে মার্কিন দুই নাগরিক। সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন যে বর্তমানে ইসরায়েলের অবস্থা খারাপ। তারা কিন্তু শুধুমাত্র উপর থেকে দেখাচ্ছে যে তাদের কিছু যায় আসে না, তারা একাই চলতে পারবে, কিন্তু আসলে ভিতরে ভিতরে তাদের অবস্থা অনেক বেশি খারাপ। কারণ ইসরায়েল কখনো নিজের ভয়কে সকলের সামনে প্রকাশ করে না। কারণ ইসরায়েলের এই চাপাবাজি কিন্তু তাদেরকে এতদিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। ইসরায়েল যে এতদিন পর্যন্ত সকলের সামনে চাপাবাজি করে আসতো যে তারা অনেক শক্তিশালী রাষ্ট্র, তাদের সেই চাপাবাজির মুখ সম্পূর্ণভাবে উন্মোচন করে দিয়েছে হামাসের যোদ্ধারা। এখন পুরো বিষয়টা জেনে গিয়েছে যে ইসরায়েলের মতন ডরপোক মানুষ বা দেশ এই দুনিয়া তার কোনোটা হতে পারে না, যারা কি না হামাসের সাথে যুদ্ধে পেরে না উঠে সাধারণ মানুষের উপর বোমা নিক্ষেপ করছে। দর্শকের খবর ব্যাপারে আপনাদের মন্তব্য আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটি এমন ছিল। আসসালামু আলাইকুম।